হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দেন আপনাদের মাঝে আবারও আজকে নতুন আর একটা টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা গুগল ড্রাইভের অ্যাক্সেস নেবেন এবং গুগল ড্রাইভে আনলিমিটেড না, এখানে 15 GB অবধি আপনি ইউজ করতে পারবেন। দেন আপনি সেই ফাইলগুলো টোটালে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। ওকে, তো কীভাবে আপনি গুগল ড্রাইভে একটা ফাইল আপলোড দেবেন এবং সেই ফাইলটাকে অন্য কারো কাছে শেয়ার করবেন, তার ডিটেলে এখন আলোচনা করা হবে। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট টাইমে আপনি যে কোনো একটা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ওকে, গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আমি নর্মালি একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতেছি, যেমন আমি এই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। দেন এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই গুগলের যে 3-ডট আইকন আছে বা 4 আইকন আছে বা গুগলের যে আইকন আছে এই যে জিমেলের পাশে, এখানে জাস্ট এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনি এখানে ক্লিক দেবেন, দেওয়ার পর আপনার এই যে এখানে লেখা আছে ড্রাইভ, এই জাস্ট ড্রাইভে ক্লিক দেবেন। ওকে, ড্রাইভে ক্লিক দেওয়ার পর আপনাদের অন্যটা পেজে নিয়ে যাবে। একটু ওয়েট করি আমরা, এই যে গুগলের এই পেজে নিয়ে আসবে। এই পেজে আনার পর আপনারা এই যে নিউ, এখান থেকে নিউতে ক্লিক দেবেন। দেওয়ার পর এখানে বলছে ফাইল আপলোড, আপলোড ফোল্ডার। ওকে, তো আপনি নর্মালি ধরেন একটা সফটওয়্যার, যেমন আমি দেখাইতেছি এখান থেকে ধরেন যে ওই উইনরার, এটা অনেক সময় কাজে লাগে যে রার ফাইল ইনস্টল করার জন্য এটা ইনস্টল করতে হয়। যেমন নর্মালি আমি এই ফাইলটা এখন কাউকে দিব, থার্ড পার্টি কাউকে দিব এই ফাইলটা। তো কিভাবে দিতে পারি? গুগল ড্রাইভের মাধ্যমে লিঙ্ক করে, নর্মালি আপনাদের এটা এখন দেখাবো। ওকে, তো গুগল ড্রাইভে আপনি প্রথমে চলে আসবেন, আসার পর এখানে নিউতে ক্লিক দেবেন। দেওয়ার পর আপলোড ফাইল বা আপলোড ফোল্ডার, এখানে যদি আপনি ফাইল আপলোড দেন তাহলে ফাইল, আর ফোল্ডার আপলোড দিতে হবে ফোল্ডার। যেহেতু আমি সফটওয়্যার এখানে আপলোড দেবো তাই আমি ফাইল, তাহলে আপলোড ফাইলে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে দিস পিসি, তারপরে এখানে যাবেন, তারপরে এইটা লোকেশন দিয়ে দেবেন, দেওয়ার পরে ফাইলটাকে লোকেশন, ফাইলে লোকেশন দিয়ে দেবেন, তারপর ওপেন। ওকে, তো এখান দেখেন আমাদের এই যে ফাইলটা আপলোড হচ্ছে। ওকে, এই ফাইলটা আপলোড হচ্ছে, দেখেন আমার নেটওয়ার্ক মেবি একটু ফাস্ট, যার কারণে এই যে এখানে আপলোড হয়ে গেছে, এই ফাইলটা এখন আপলোড হয়ে গেছে। এখন এই ফাইলটা নর্মালি কারোর কাছে শেয়ার করার জন্য জাস্ট এই ফাইলের উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনি এই যে শেয়ার অপশনে ক্লিক দেবেন। শেয়ার অপশনে ক্লিক দেওয়ার পর আপনারা একটু সময় নেবে, এখানে আমরা ওয়েট করি। এই যে শেয়ার অপশানে আসার পর আপনি যদি কারোর জিমেলে শেয়ার করতে চান, নর্মালি তার ইমেল অ্যাড্রেসটা এখানে জাস্ট এরকম বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে আপনি সেন্ডে ক্লিক দেন, তার ইমেলে অটোমেটিকলি সফটওয়্যারটা চলে যাবে। আর যদি মনে করেন না এটা আমি নর্মালি লিঙ্ক হিসাবে কাউকে দেবো এবং এভরিথিং পার্সনের কাছে লিঙ্কের মাধ্যমে সেন্ডিং করবো, তাহলে জাস্ট আপনি এই যে এখানে ক্লিক দেবেন, চেঞ্জ টু এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর দেখেন গুগল আপনাকে একটা লিঙ্ক দেবে, এই যে এই লিঙ্ক, এই লিঙ্কটা দিবে। নর্মালি এই লিঙ্কে আপনি এটা কপি করবেন, কপি করার পর এটা ডন করে দেন, দেন ওই লিঙ্কটা আপনার কপি হয়ে গেছে। এখন আপনি অন্য একটা ব্রাউজারে যান, যেমন আমি এই ব্রাউজারে আসতেছি, কেমন দেখায়। ওকে, এই ব্রাউজার আসার পর যদি এটা দিয়ে ইন্টার প্রেস করেন তাহলে দেখেন এইটা ফাইলটা কিভাবে আপনি এই ফাইলের অ্যাক্সেস নিতে পারবেন। ওকে, নর্মালি আপনি এই যে ডাউনলোড অপশনে বা এই যে এখানে ডাউনলোড অপশন আছে, এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক দেবেন। দেওয়ার পর আমরা একটু ওয়েট করি, এখানে আপনি গুগল ড্রাইভের মাধ্যমে এনি ওয়ান, যে কোনো পার্সনের কাছে আপনি এই লিঙ্কটা শেয়ার করলে আপনার ফাইলটা সে অ্যাক্সেস নিতে পারবে। ওকে, তো এখানে আমি এই যে ডাউনলোড অলওয়েজ এখানে যদি ক্লিক করি তাহলে দেখবো যে আপনাদের এখানে এই যে আমাদের এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়েছে, এই যে আমাদের এখান থেকে ফাইলটা কিন্তু ডাউনলোড হয়েছে। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে, আমি এটা ক্রস করে দিলাম। তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে গুগল ড্রাইভে কীভাবে ফাইল আপলোড দিতে হবে এবং সেই ফাইলের লিঙ্কটা এনি ওয়ান পার্সনের কাছে শেয়ার করবেন। যদি ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে আমার সাথে আমাকে কমেন্টস করবেন, অমুক জায়গায় বুঝতে সমস্যা হয়েছে, আমি আপনার সমস্যাকে সলিউশন করে দেবো। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য।